প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে দিন শেষে আপার প্রাইমারি থেকে এই মুহূর্তের জন্য ইম্পর্ট্যান্ট কিছু নিউজ আপডেট বন্ধুরা অবশ্যই ভিডিওর মধ্যে সেই বিষয়গুলিকে তুলে ধরার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা দীর্ঘ দশটি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলাটি বর্তমানে এত পথ পেরিয়ে শেষ পর্যন্ত এমন একটি সময় সন্দিক্ষণে এসে পৌঁছেছে যেখান থেকে কবে জয়নিং সংক্রান্ত নির্দেশ আসবে সে নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তৎসত্ত্বেও বলা যেতে পারে এই মার্চ মাস অত্যন্ত ভাইটাল এবং নির্ধারক একটি মাস হতে চলেছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মামলার ক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে ম্যাট কেসটি যেহেতু নির্ধারক একটি মামলা এবং সেটি বর্তমানে শুনানি বা হিয়ারিং অবস্থায় রয়েছে সেই হিয়ারিং পর্যায়ে দাঁড়িয়ে মার্চ মাসের সেকেন্ড উইকে আবারও কিন্তু এই মামলা পরবর্তী শুনানির জন্য রয়েছে এবং যে বিষয়টি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে যে আগামী তেরোই মার্চের মধ্যেই লোকসভা ভোট ঘোষণা হয়ে যাবে বলে অনেকে কিন্তু মনে করছেন সামাজিক গণমাধ্যম সূত্রে এই তেরোই মার্চের আশেপাশে ভোট ঘোষণা হয়ে যেতে পারে এরকমই একটি বার্তা উঠে আসছে সেক্ষেত্রে ভোট ঘোষণা হয়ে গেলে অনগোয়িং রিক্রুটমেন্ট ও নিয়োগ মামলাগুলির সম্পর্কে কী ধরনের আপডেট তথ্য উঠে আসবে সেটি নিয়ে কিন্তু একটা সংশয় থাকছে অর্থাৎ জয়নিং সংক্রান্ত নির্দেশ পরবর্তী ডেটে আসবে কি না সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছেই গতদিনের যে হিয়ারিং সেখানে আমরা দেখতে পেয়েছি যে সম্মানীয় কমিশনার তরফ থেকে সিনিয়র আইনজীবী মহাশয় উপস্থিত কিন্তু হতে পারেননি কার্যত এরকমই খবরটা বেরিয়ে এসেছিল যে আগামী বারো তারিখ পর্যন্ত তিনি সশরীরে উপস্থিত কিন্তু থাকতে পারছেন না সেক্ষেত্রে আগামী যে নেক্সট হিয়ারিং ডেট পড়েছে সেই ডেটেও অর্থাৎ সেই বারো তারিখের দিনটাতে যেহেতু বারো তারিখ পর্যন্ত তিনি উপস্থিত থাকতে পারছেন না সেই দিনে দাঁড়িয়েও আবারও পরবর্তী ডেট মার্চ মাসের ক্ষেত্রে থার্ড ফেজে চলে আসে কিনা না সেইটি দেখার কার্যত সেটি এলে ভোটের আবহর মধ্যেই কিন্তু সমস্ত বিষয়টি চলে যাচ্ছে সেক্ষেত্রে জয়নিং নির্দেশ কবে আসবে তা নিয়ে একটা উৎকণ্ঠার জায়গা কিন্তু থেকেই যাচ্ছে চাকরি প্রার্থীদের দাবি যে প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে আপার প্রাইমারির ক্ষেত্রে প্রায় ন হাজারের কাছাকাছি প্রার্থীর স্কুল বাছাই কার্যত হয়ে গিয়েছে প্রথম পর্যায় থেকে যদিও দ্বিতীয় দফায় প্রায় দু হাজারের আশেপাশে প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া এখনও পর্যন্ত বাকি রয়েছে এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে এই মার্চ মাসে জয়নিং সংক্রান্ত কোনো বার্তা উঠে আসে কিনা সেইদিকে কিন্তু কাউন্সেলিং সম্পন্ন করা প্রার্থীরা তাকিয়ে রয়েছেন নিয়োগ প্রসঙ্গে আরও চাকরি প্রার্থীরা জানাচ্ছেন যে আপার প্রাইমারির ক্ষেত্রে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের মধ্যে মেধাতালিকায় নাম উঠেছে তেরো হাজার তিনশো চৌত্রিশ জনের আর তাদের মধ্যেই প্রায় আট হাজার নশো জন মতো প্রার্থী জয়নিংয়ের অপেক্ষায় কিন্তু মার্চ মাস জুড়ে দিন গুনছেন মার্চ মাসের শুরুতেই এরকমই একটি বার্তা উঠে আসার পাশাপাশি শুনানিকে কেন্দ্র করে আগামী সপ্তাহে কিন্তু এই মামলার জন্য পরবর্তী দিন ধার্য হয়েছে তাই সমগ্র মার্চ মাসের মধ্যে এই জয়নিং সংক্রান্ত নির্দেশ উঠে আসে কিনা দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতেই হচ্ছে অবশ্যই সপ্তাহে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন এবং সম্মানীয় বিচারপতিদের পর্যবেক্ষণে রয়েছে কার্যত একটি বিষয় স্পষ্ট সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তী মহাশয়ের যে ডিভিশন বেঞ্চ তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং যথেষ্ট বিচক্ষণ দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতার নিরিখে ও তাদের সামগ্রিক পর্যবেক্ষণ দিয়ে এই নিয়োগ প্রক্রিয়াটিকে এবং গুরুত্বপূর্ণ মামলাটিকে শেষ করবার কিন্তু আভাস সঙ্গীত তুলে ধরবার চেষ্টা করছেন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখছি পজিটিভ এবং ইম্পর্ট্যান্ট আপডেট পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ